हेलो फ्रेंड्स, वेलकम टू एमएम इंस्टीट्यूशन, दिस इज मोलय। आशा करी तुम लोग ভালো আছো। তো এখনকার টপিক হচ্ছে পিজি রেজাল্ট। পিজিতে ফাইনাল পরীক্ষা হলো, তো তার রেজাল্ট কবে দিবে, মার্কশিট কবে পাবে, এই ধরনের কিছু প্রশ্ন উঠে আসছে, যেখানে মেসেজ করা হচ্ছে আমাকে বা অনেক কমেন্টও আসছে। তো এই নিয়ে আজকের ডিসকাশন। তো অবশ্যই শেষ অবধি দেখো, তো বুঝতে পারবে ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। আর তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সেকেন্ড চ্যানেল স্টার্ট যাবো, তো এখানে কম্পিটিটিভ এক্সাম নোটস প্রোভাইড করা হয়, সাজেশন প্রোভাইড করা হয় ফ্রি অফ কস্ট। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে তোমাদের হেল্প হবে। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। পিজি রেজাল্ট, রেজাল্ট জেনারেলি মোটামুটি তোমাদের যে অ্যান্সার শিটটা দেওয়ার কথা ছিল ওটা ওই দিন উইকের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু বিডিবির ক্ষেত্রেও দেওয়া হয়নি, পাবলিশ করেনি। তো পিজিদের ক্ষেত্রে পাবলিশ করা হয়নি, কিন্তু বিডিবি লজিকে প্রত্যেকটা একদম স্টেপ বাই স্টেপ মিলে গেছে। বিডিবি যেমনটা হয়েছিল পিজি তেমনটাই করেছে। তো সেই লজিকে বেশ করে কথা বলা যেতেই পারে যে রেজাল্ট কিন্তু অনলাইন রেজাল্ট, যেটা অনলাইনে ফাস্ট বেরিয়ে যায়, সেটা কিন্তু উইদিন 10 days এর মধ্যেই আপলোড করে দেওয়া হবে, খুব শীঘ্রই আপলোড করে দেবে। আর 10 days to 20 days ধরে রাখো, পুরো দিন হয়ে যাবে, তোমরা পেয়ে যাচ্ছ একটা অনলাইন রেজাল্ট। আর মার্কশিটটা হাতে পেতে একটু টাইম লাগবে, মোটামুটি উইদিন 1 month লাগবে ধরে রাখো। 1 month মধ্যে তোমাদের মার্কশিট কলেজে চলে আসবে, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। কিন্তু তার আগেই কিন্তু তোমাদের অনলাইনে রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে, যেটা তোমরা আমাদের চেক করতে পারবে, দেখতে পারবে, আগেই জেনে যাবে। তারপর সেটা বেশ করে তোমাদের মার্কশিট দেওয়া হবে কলেজ থেকে। ঠিক আছে, তো 1 month মধ্যে ধরে রাখো বলেছিলাম, তাও 20 days অনেক বেশি বলা যাচ্ছে। ধরো 20 days এর মধ্যে তুমি অনলাইন পেয়ে যাচ্ছ, আর 1 month এর মধ্যে মোটামুটি হার্ড কপি তুমি হাতে পেয়ে যাচ্ছ, এটা করে ধরে রাখতে পারো ওই জায়গায় দাঁড়িয়ে। আর নেক্সট কি হবে জানিও, তোমাদের নেক্সট প্ল্যান কি চলছে জানিও, তাহলে এই নিয়ে কিছু ভিডিও বানাতে পারবো বা কিছু রেফার করতে পারবো। আমার যেমন পিজির এখন ডবল এমএ চলছে, ইংলিশের উপর দিয়ে ডবল এমএ চলছে, এখন ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর দিয়ে ইএলটি আছে, তো প্লাস বিএডটাও করছি। বেশ কিছু নলেজ মনে নিতে পেরেছি, তো সাজেশন লাগলে বললো জানিও, এরপরে তোমরা কী করতে চলেছো বা কী করতে চাইছো। আমি চেষ্টা করবো, অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো, কী করলে ভালো হবে, কোনটার উপর দিয়ে বেশ করে আমি কথা বলেছি। এরপরে তোমরা যদি চাও তো অবশ্যই জানিও, তাহলে সেই তার উপর বেশ করে কিছু আমি আমার তরফ থেকে সাজেশন বা অভিনন্দন দিতে পারি, যদি তোমাদের হেল্প হয় তো ভালো লাগবে। যাই হোক, আজকের এইটুকুই আপডেট দেওয়া ছিল, আর কিছুই না, পারলে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের যে সাইট আছে mminstitution.com আর strategy.in ভিজিট করো, বেশ কিছু পাবে, নতুন নতুন কিছু আনছি, চেষ্টা করছি বেশ কিছু পাবে, ধীরে ধীরে আপলোড হবে। এটুকু বলা ছিল, উইশ অল দ্য বেস্ট, থ্যাংক সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার।